Assalamualaikum class 4, how are you? I hope you all are fine. I'm also fine here. Let's start our class. In last class, we have learned how to answer question number 11. We have learned to put the time like AM or PM, right? আমরা কিভাবে এএম অথবা পিএম নির্ধারণ করব সেটা শিখেছিলাম তাই না গত ক্লাসে এবং আরো শিখেছিলাম কি এই যে সময়টা আমরা দেই 7টা 8টা বা 9টা বা যে সময় দেই তার আগে নির্দিষ্ট করে যখনই সময়টা দেই তার আগে কি বসে অ্যাট বসে তাই না বিফোর দা টাইম উই পুট অ্যাট এখন আমরা আজকে যেটা শিখব আমাদের যে কোশ্চেন নাম্বার 11 তিনটা ক্যাটাগরিতে আসে তাই না তো তিনটা ক্যাটাগরির মধ্যে ফিল ইন দা গ্যাপস যেটা তার রাইটিং দা টাইম এটা আমরা শুধু শিখেছি আজকে আমরা শিখব রাইটিং অর্ডিনাল এন্ড কার্ডিনাল নাম্বার কিভাবে আমরা অর্ডিনাল এবং কার্ডিনাল নাম্বারটা লিখব ঠিক আছে এবং সেই সাথে ক্যাটাগরি নাম্বার 2 যেটা যেখানে আমরা দেখছি যে উইক বা মান্থ বা ইয়ারের প্রোগ্রাম স্কেজুল গুলো দেওয়া থাকে আই মিন প্রোগ্রামগুলো কখন কখন কি কি কাজ করছে সেগুলো যেটার লিস্ট দেওয়া থাকে টেবিল আকারে সেই টেবিলটা আমরা ফিল আপ করবো কীভাবে ওটাকে ডিসক্রাইব করে সেটা শিখব তো চলো আমরা এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখার আগে আমাদের জানতে হবে অর্ডিনাল নাম্বার আর কার্ডিনাল নাম্বার আসলে কোনগুলো দেখো আমরা যখন নাম্বার গণনা করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে যে নাম্বারগুলো গণনা করি সেটা সংখ্যায় লিখি অথবা কথায় ও এন এ ওয়ান টি ডব্লিউ ও টু যেভাবেই লিখি সেটা 1, 2 উচ্চারণটা যখন 1, 2 এমন হবে 1, 2, 3, 4 সেটা হচ্ছে কার্ডিনাল নাম্বার আচ্ছা এবার আমরা কি করব অর্ডিনাল নাম্বারটা বুঝি অর্ডিনাল নাম্বার হচ্ছে একটা একটা অর্ডার মেনটেন করে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন এইথ মানে তার পজিশন কত ক্লাসে ফার্স্ট হলো সেকেন্ড হলো থার্ড হলো কি এই যে অর্ডারটা একটা মেনটেন করে এটাই হচ্ছে কি অর্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার দেখো এখানে এক্সাম্পল দিচ্ছি দুইভাবে লেখা যায় আমরা কথাও লিখতে পারি আবার সংখ্যা দিয়েও শর্টকাটে কীভাবে লিখছি সেটাও দেখিয়ে দিচ্ছে তো আমরা একটা এক্সাম্পল দেখি এটার দেখো এই যে প্যাসেজটা আছে এটা তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে নেয়া তো এইখানে চলো আমরা দেখি আমরা তো অর্ডিনাল নাম্বার এবং কার্ডিনাল নাম্বার দুটোই দেখলাম অর্ডিনাল নাম্বার হচ্ছে 1, 2, 3, 4, 5 এভাবে নাম্বারটাকে যেটা আমরা লিখছি সেটা যেটা আমরা অঙ্কের মধ্যে যেটা পাচ্ছি আচ্ছা আর কার্ডিনাল নাম্বার কোনটা আমরা আরেকবার দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এইথ নাইন্থ টেন্থ এভাবে ইলেভেন্থ টুয়েলভ থার্টিনথ ফোরটিনথ ঠিক আছে এই যে নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার তাহলে আমাদের এই প্যাসেজটাতে চলো আমরা একটু অর্ডিনাল নাম্বার কোনগুলো আর কার্ডিনাল নাম্বার কোনগুলো সেটা খুঁজে বের করি এটা একটা ডায়ালগ তানিয়া এবং ফারহানের মধ্যে দেখো তানিয়া কি বলছে হাউ মেনি পিপল আর দেয়ার ইন দ্য রেস এই যে রেসটা একটা রেস একটা প্রতিযোগিতা ঠিক আছে ওখানে তানিয়া জানতে চাচ্ছে কতজন পিপল এখানে আছে কতজন এই দৌড় প্রতিযোগিতাতে অংশগ্রহণ করছে ফারহানের আনসার দেখো আই থিঙ্ক দেয়ার আর 8 পিপল 3 গার্লস অ্যান্ড 5 বয়েজ এই যে 8, 3, 5 এটা কোন নাম্বার কার্ডিনাল নাকি অর্ডিনাল বলো তো এগুলো 8, 3, 5 হচ্ছে কার্ডিনাল নাম্বার আচ্ছা তানিয়া রিয়েলি হুজ ফার্স্ট কে ফার্স্টে কী আছে কে ফার্স্ট হয়েছে তাই না ফার্স্ট এই যে ফার্স্ট কথাটা বলল এটা কি এটা অর্ডিনাল নাম্বার ফাহান বলছে ইটস ফাজল এটা ফাজল হি ইজ গট আ ব্লু শার্ট
সে একটা ব্লু শার্ট পেয়েছে, তাই না? সে ব্লু শার্ট পরেছে বা পেয়েছে, যেটাই হোক, সে ব্লু শার্টটা পরেছে, এটাই হবে এখানকার মিনিং। আচ্ছা, হি ইজ ভেরি ফাস্ট, সে ভেরি ফাস্ট, এটা মানে হচ্ছে সে খুব দ্রুত দৌড়াচ্ছে, তাই না? তেমনি সেকেন্ড, এই যে সেকেন্ড শব্দটা, এটা কি তাহলে? আমরা ফার্স্ট পেয়েছি অর্ডিনাল নাম্বার, তাহলে সেকেন্ড কি হচ্ছে? এটাও অর্ডিনাল নাম্বার। সি ইজ ভেরি ফাস্ট টু, সেও খুব দ্রুত দৌড়াচ্ছে। তা নিয়ে এখন জানতে চাচ্ছে হু ইজ থার্ড, তাহলে থার্ডে কি আছে? ফারহান বলছে আই থিঙ্ক সামির ইজ থার্ড, আমার মনে হয় সামির থার্ড। হিজ শার্ট ইজ রেড, তার যে পরনের শার্টটা সেটা হচ্ছে রেড। বাট কিন্তু আই ক্যান্ট সি দ্য আদার্স, আমি বাকিদের আর দেখতে পাচ্ছি না। কেন? দে আর ফার বাহাইন্ড, তারা অনেক পেছনে, বাহাইন্ড মানে পেছনে। তাহলে দেখো এখানে আমরা অর্ডিনাল নাম্বার এবং কার্ডিনাল নাম্বার কোনগুলো পেলাম? কার্ডিনাল পেলাম 8, 3, 5, আর কি পেলাম? অর্ডিনাল ফার্স্ট সেকেন্ড, দেখো ফার্স্ট সেকেন্ড অ্যান্ড এই যে থার্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো এবার আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা অলরেডি জেনেছি যে সময়ের আগে অ্যাট বসে, কিন্তু অ্যাট কিন্তু আরও কিছু জায়গায় বসে, যেমন অ্যাট মিড ডে, মিড ডে মানে যেন কি একদম দিনের মধ্যভাগ, অ্যাট নাইট রাতের আগে, আবার অ্যাট মিড নাইট মধ্য রাত যখন ঠিক তার আগে অ্যাট বসে। আচ্ছা, যখন মিড ডে, নাইট, মিড নাইট আমরা লিখব, তখন সেন্টেন্সে এই শব্দগুলোর আগে অ্যাট বসাবো। দেখো তাহলে এই যে সকাল, বিকাল, সন্ধ্যা, তখন কি বসাবো? তার আগে ইন বসাবো। দেখো প্রথম বক্সটাতে দ্য মর্নিং, দ্য আফটারনুন, দ্য ইভিনিং, দ্য মর্নিং, দ্য আফটারনুন, দ্য ইভিনিং, এর আগে কি বসছে? ইন বসছে। এক্সাম্পলটা দেখো নিচে কি বলছে, সাগর গেটস আপ অ্যাট 6 o'clock, 6 o'clockটা কখন? গেটস আপ যেহেতু ঘুম থেকে ওঠে, এটা ইন দ্য মর্নিং অন উইকডেস, উইকডেস মানে কর্মদিবস, কাজের যে দিনগুলো আছে সেগুলোকে উইকডেস বলা হয়। আচ্ছা, হি গোজ টু বেথ অ্যাট 10 o'clock অ্যাট নাইট অন উইকডেস, আচ্ছা সাগর ঘুম থেকে ওঠে 6টায়, কখন? সকালে 6টায় ওঠে, কোন সময়? সাপ্তাহিক কাজের দিনগুলোর মধ্যে, কাজের দিনগুলোতে। হি গোজ টু বেড অ্যাট 10 o'clock অ্যাট নাইট অন উইকডেস, তার মানে হচ্ছে সে রাতে ঘুমোতে যায় 10টায়, কখন যায়? এই কাজের দিনগুলোতে, তার মানে কাজের দিন ছাড়া অন্য দিনে নিশ্চয়ই তার অন্য কোনো সময় আছে, তাই না? সে কাজের দিনগুলোতে কখন যায় সেটাই, কখন ঘুম থেকে ওঠে এবং কখন ঘুমাতে যায়, এটাই বোঝাতে যে আমাদের কিন্তু এখানে ইউজ করলো কি, মর্নিংয়ের আগে ইন এবং নাইটের আগে অ্যাট, ইনের ব্যবহার এবং অ্যাটের ব্যবহার দুটোই দেখিয়ে দিল। আমরা একটু এক্সাম্পল দেখি, আরেকটা আগে দেখি, দেখো এই যে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, আমাদের যে একটা উইকে যে 7 days, 7 দিন কী কী আছে? স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনেসডে আর থার্সডে, ফ্রাইডে। আচ্ছা, এর আগে কী বসে? এই দিনগুলোর আগে আমরা যখন এই বারগুলো বলবো তার আগে প্রিপোজিশন অন বসে। দেখো একটা এক্সাম্পল আছে, অন ফ্রাইডেজ আই হেল্প অ্যাট হোম, ফ্রাইডেজ, ডেজ কেন হলো? কারণ প্রত্যেকটা ফ্রাইডেতেই সে বাসায় সাহায্য করে, আই হেল্প অ্যাট হোম, বাসায় সে সাহায্য করে, কী যে কিসে সাহায্য করে? কাজে সাহায্য করে। আচ্ছা, উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডেজ, আমরা শুক্রবারগুলোতে কী করি না? স্কুলে যাই না, আমরা শুক্রবারগুলোতে স্কুলে যাই না, আমরা একটা শুক্রবার যাই না আরেকটা শুক্রবার যাই, এমন কি
এমন কিন্তু না, আমরা প্রত্যেকটা শুক্রবারই কিন্তু বাসায় থাকি, আমরা স্কুলে যাই না, তার মানে এই জন্য এখানে প্রায় ডেজ বলেছে, ঠিক আছে? তো এখন চলো আমরা যেই এক্সাম্পলটা করতে চাচ্ছিলাম সেটা করি। দেখো এটাও তোমাদের ইংলিশ ফরটুডে বই থেকে নেয়া। কি বলছে ওরা, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ডে অর অর্ডিনাল নাম্বার ইন ওয়ার্ড। অর্ডিনাল নাম্বার ওয়ার্ডে লিখতে বলছে। আচ্ছা, যদি নাম্বারে বলতো তখন কীভাবে লিখতাম? ফার্স্ট লিখতাম ওয়ান দিয়ে এস ডি, সেকেন্ড টু দিয়ে এন ডি সেকেন্ড, থার্ড কীভাবে লিখতাম? থ্রি দিয়ে আর ডি থার্ড। কিন্তু যেহেতু নাম্বার ইন ওয়ার্ড বলেছে, ইন ওয়ার্ড মানে কথায়, তখন আমরা কী করবো, পুরোটা লিখবো এফ আই আর এস টি ফার্স্ট, ঠিক আছে, টি এইচ আই আর ডি থার্ড, এভাবে পুরোটা লিখতে হবে। আচ্ছা তো আমরা দেখি কি বলছে, স্যাটারডে ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক। স্যাটারডে হলো ড্যাশ ডে অফ দ্য উইক, যেহেতু কার্ডিনাল নাম্বার অথবা অর্ডিনাল নাম্বার। এখানে বল আমাদের বলা হয়েছে যে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে কি উইথ দ্য কারেক্ট ডে, ডে অথবা অর্ডিনাল নাম্বার। অলরেডি কিন্তু আমার স্যাটারডে দেওয়াই আছে, তার মানে এখানে আমার ডে বসবে না, এখানে কি বসবে, অর্ডিনাল নাম্বার অর্ডার। তাহলে স্যাটারডেটা উইকের কততম দিন? আমাদের বাংলাদেশে একটা সপ্তাহ শুরু হয় শনিবার দিয়ে, তাই না? তাহলে স্যাটারডে আমাদের ফার্স্ট ডে, কী লিখবো আমরা, স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। এরপরে দেখো সেকেন্ড ডে কী আছে, পরের যে লাইনটা সেখানে ড্যাশ ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক। আচ্ছা তোমরা বলো তো, স্যাটারডে যদি প্রথম দিন হয় তাহলে তার পরের দিনটা কি, সেকেন্ড ডেটটা কী হবে? অবশ্যই সানডে, তাই না, রবিবার। শনিবার যদি প্রথম দিন হয়, রবিবার দ্বিতীয় দিন, তাই না? এখানে তাহলে হবে কি সানডে, এখানে আমার অলরেডি সেকেন্ড অর্ডার বসানো আছে, তার মানে আমার ডেটার নাম বসবে, এটা সানডে। আবার দেখো মানডে ইজ দ্য, এটা কি হবে, থার্ড ডে অফ দ্য উইক। এরপরেরটা কী হবে, ফোর্থ ডে কোনটা, টিউজডে। এরপরে ওয়েডনেসডে। আচ্ছা দেখো এখানে কিন্তু ওয়েডনেসডে ডিটা কিন্তু আছে, কিন্তু আমি যখন উচ্চারণ করছি ডিটা কিন্তু করছি না, তাই না, আমি ওয়েডনেসডে বলছি। আচ্ছা আমরা যে আওয়ার পড়ি, এইচ ও ইউ আর আওয়ার, এখানে কি আমরা এইচ উচ্চারণ করি? করি না, কারণ এইচটা সাইলেন্ট থাকে। এই শব্দে ওয়েডনেসডে, এই শব্দে ডিটা সাইলেন্ট, এটা উচ্চারণ হবে না, ঠিক আছে? তাহলে আমরা এখন থেকে ওয়েডনেসডে বলবো না, আমরা বলবো ওয়েডনেসডে, ঠিক আছে? আচ্ছা তাহলে ওয়েডনেসডে ইজ দ্য ফিফথ ডে। দেখো শনি, রবি, স্যাটারডে, সানডে, মানডে, টিউজডে, ওয়েডনেসডে, ওয়েডনেসডে তাহলে ফিফথ ডে, তাই না, পঞ্চম দিন, ফিফথ ডে অফ দ্য উইক। তারপরে কি, থার্সডে ইজ দ্য সিক্স ডে অফ দ্য উইক। ফ্রাইডে ইজ দ্য কোন ডে হবে, এখানে কিন্তু আবার লাস্ট ডে দিও না, লাস্ট কিন্তু অর্ডারে নেই, তাই না, ওয়ান ফার্স্ট সেকেন্ড থার্ড, এই নাম্বারে কিন্তু লাস্ট শব্দ নাই। তাহলে এখানে কি হবে, ফ্রাইডে ইজ দ্য সিক্সের পরে সেভেন্থ ডে, তাই না, সেভেন্থ ডে অফ দ্য উইক, বুঝতে পেরেছ? আচ্ছা এবার দেখো আমরা যে অন ইউজ করেছি ডের আগে, আমরা এতক্ষণ অর্ডারও বসিয়েছি, কারেক্ট ডেও বসেছি, এখন আমরা ডে বসাবো। কি বলছে, উই ডোন্ট গো টু স্কুল অন, আমরা কবে যেন যাই না, উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডে, আমরা ফ্রাইডেতে স্কুলে যাই না। কেন যাই না, ইট ইজ দ্য উইকেন্ড, এটা সাপ্তাহিক ছুটির দিন। আমরা আগের যে স্লাইডটা ছিল সেখানে দেখেছি উইকডেজ, উইকডেজ মানে হচ্ছে সপ্তাহের কাজের দিন, উইকডেজ, আর এখানে উইকেন্ড, উইকেন্ড মানে হচ্ছে ছুটির দিন, সপ্তাহের ছুটির দিন। তাহলে আমরা ফ্রাইডেতে যাই না, তাহলে আমরা যাই কখন, উই গো টু স্কুল অন, এবার ফ্রাইডে ছাড়া বাকি যেই দিনগুলো আছে সবগুলো দিন হবে। দেখো ছয়টাই আছে, স্যাটারডে, সানডে, মানডে, টিউজডে, ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে। আমরা কবে কবে যাই, আমরা শনি, রবি, সোম, মঙ্গল, বুধ,
এবং বৃহস্পতিবার যাই। কেন যাই? ডেজ আর উইক ডেজ অর ওয়ার্কিং ডেজ। দেখেছো, উইক ডেজ মানে হচ্ছে ওয়ার্কিং ডেজ, এগুলো আমাদের কর্মদিবস, কাজের দিন, এই জন্য আমরা এই দিনগুলোতে যাই। আচ্ছা, এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার আর কার্ডিনাল নাম্বার বসানোর একটা নমুনা। তোমাদের আরেকটা নমুনা দেখাচ্ছি, অর্ডিনাল নাম্বার কার্ডিনাল নাম্বার দিয়ে যেটা প্রশ্ন হয় এটা একটু ভিন্ন রকমের হয়। এটা হচ্ছে তোমাদের লিটল লার্নার্স থেকে নেওয়া মডেল নাম্বার 4-এর এক্সাম্পল। এখানে তোমার ডেজ অফ উইক দেওয়া আছে এবং ডিউটি টাইম দেওয়া আছে, কখন শুরু হয়, ডিউটি টাইম স্টার্ট। এটা কার দেওয়া আছে? একজন ডক্টর যার নাম লীনা খান। চলো আমরা একটু প্রশ্নটা পড়ি। হিয়ার ইজ এ স্কেজুয়াল অফ উইকলি ডিউটি টাইম অফ এ ডক্টর নেমড লীনা খান। এখানে হেয়ার এখানে ইজ এ স্কেজুয়াল অফ উইকলি ডিউটি টাইম, একটা কী আছে, তালিকা আছে, কিসের লিস্ট আছে, কিসের, উইকলি ডিউটি টাইম, সাপ্তাহিক যে কাজের যে সময়টা সেটা কার, এটা একজন ডক্টরের নেম লীনা খান, লীনা খান নামের একজন ডাক্তারের। রাইট 5 sentences ইউজিং ডেজ অফ দ্য উইক। এখন কী বলছে যে 5টা বাক্য লিখতে ইউজিং ডেজ, এটা ভালো করে খেয়াল করবে যে ইউজিং ডেজ, ডেজের ব্যবহার করে অফ দ্য উইক, সপ্তাহের যে দিনগুলো আছে সেটা ব্যবহার করে আমাদের 5টা বাক্য লিখতে হবে। ওয়েন শি স্টার্টস হার ডিউটিস, যখন সে তার ডিউটিটা শুরু করে, ইন দ্য হসপিটাল, হাসপাতালে। এখন দেখো আমাদেরকে বলে দিয়েছে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যাটারডে তো ফার্স্ট ডে, তাহলে এখানে আবার বলে দিল কেন, তাই না? অনেক সময় এই প্রশ্নে বলে দিবে যে স্যাটারডেকে ফার্স্ট ডে না ধরে মানডেকে ফার্স্ট ডে ধরবে, অথবা সানডেকে ধরবে। তখন তোমার সানডে যদি ফার্স্ট ডে হয় তাহলে সেকেন্ড ডে অবশ্যই মানডে হবে, অথবা মানডে যদি ফার্স্ট ডে হয় সেকেন্ড ডে অবশ্যই তার পরের দিন টিউজডে হবে। তো সেই হিসেব করেই কিন্তু আমাদের বাক্যগুলোকে লিখতে হবে। তো এই জন্য এখানে তোমাকে ইনস্ট্রাকশন দিয়েই দিয়েছে যে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। তার মানে তারা চাচ্ছে তুমি স্যাটারডেকে প্রথম দিন ধরে বাক্যগুলো লিখবে। তাহলে চলো আমরা দেখি কী আছে। ডেজ অফ দ্য উইক ডিউটি টাইম স্টার্ট, ডেজ কী কী ডেজ আছে দেখো, এখানে ফার্স্ট ডে কিন্তু নাই, এখানে আছে সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে অ্যান্ড সিক্স ডে। আচ্ছা, সেকেন্ড ডেতে সে কখন শুরু করে, 8 AM, থার্ড ডেতে কখন শুরু করে, 11:45 AM। আচ্ছা, ফোর্থ ডেতে শুরু করে 1:30 PM, ফিফথ ডেতে 3:15 PM, সিক্স ডেতে 5:30 PM। আচ্ছা, তাহলে আমরা বাক্যগুলো কীভাবে লিখব? আমাদের ফার্স্ট ডে স্যাটারডে, তাহলে সেকেন্ড ডে কবে, অবশ্যই সানডে। তাহলে আমরা জানি যে উইকডেজ লেখার আগে, যে সপ্তাহের দিনগুলো এগুলো লেখার আগে আমরা কী করি, অন বসাই, তাই না? এই বারগুলোর নামের আগে অন বসাই। তাহলে অন সানডে লীনা খান কে শুরু করে, লীনা খান, লীনা খান স্টার্টস হার ডিউটি। এবার সময়ের আগে কিন্তু আবার অ্যাট বসাই, তাই না? তাহলে বসো হার ডিউটি অ্যাট 8 AM। এখন 8 AMটা কি মর্নিং নাকি ডে বলো তো, এটা কি মর্নিং নাকি আফটারনুন নাকি ইভিনিং? এটা মর্নিং। সো আমরা লিখতে পারি অন সানডে লীনা খান, সানডে লিখে কমা দিতে হবে, তারপর লীনা খান স্টার্টস হার ডিউটি অ্যাট 8 AM ইন দ্য মর্নিং। তারপর থার্ড ডে কোনটা আসতেছে, তাহলে সানডের পরে মানডে, তাহলে মানডে, অন মানডে সি, এখন আর লীনা খান বলবো না, এখন আমরা লীনা খানকে প্রোনাউন ইউজ করবো সি, ঠিক আছে? লীনা খান ইউজ না করে এখন কি বলবো, সি। তার মানে অন মানডে সি স্টার্টস হার ডিউটি অ্যাট 11:45 AM ইন দ্য মর্নিং। আচ্ছা, তারপরে ফোর্থ ডে, ফোর্থ ডে তো হবে কি, মানডের পরে টিউজডে, অন টিউজডে
She starts her duty at 1:30 PM. দেখো 1:30 PM কিন্তু এবার আফটারনুন হয়ে গেল। আমরা কি জানি ঠিক 12টা আমাদের জন্য নুন, 11:59 পর্যন্ত, 11:59 পর্যন্ত আমাদের মর্নিং, তারপর ঠিক 12টা যখন বাজে তখন আমাদের জন্য নুন। 12:01 থেকে আমাদের একদম বিকেলটা, সেটা কিন্তু আমাদের আফটারনুন, তাই না? তাহলে আমরা এটা কি লিখবো? আফটারনুন লিখবো। অন টিউজডে শি স্টার্টস হার ডিউটি অ্যাট 1:30 PM ইন দ্য আফটারনুন। আচ্ছা, তারপর কি ফিফথ ডে কোনটা পড়ছে? ওয়েনেসডে। অন ওয়েনেসডে কমা শি স্টার্টস হার ডিউটি অ্যাট 3:15 PM ইন দ্য আফটারনুন। আবার সিক্সথ ডে কোনটা? তাহলে থার্সডে। আচ্ছা, তাহলে অন থার্সডে কমা শি স্টার্টস হার ডিউটি অ্যাট 5:30 PM ইন দ্য আফটারনুন। পেয়ে গেছি আমাদের পাঁচটা বাক্য। এখন অবশ্য তোমাদের সহজ লাগবে, আমাদের এখানে কি করেছি দেখো, এখানে ওরা সময়টাকে ইন দ্য মর্নিং বা ইন দ্য আফটারনুন সে কথাগুলো কিন্তু দেয়নি। এই কথাটা না দিলেও চলবে, কিন্তু যদি দিয়ে দাও তাহলে ভালো হবে, ঠিক আছে? এখানে একটু অন্যরকম করে দেওয়া আছে। দেখো আমি বলেছি লীনা খান স্টার্টস হার ডিউটি, আর এখানে বলেছে ডক্টর লীনা খান স্টার্টস ওয়ার্কিং, মানে তার কাজ শুরু করে। দুইটা কথার অর্থ একই। তুমি আমি যেটা একটু আগে বলেছি সেটাও লিখতে পারো, অথবা এইখানে যেটা তোমাদেরকে অ্যান্সার হিসেবে দিয়েছি সেটাকেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে নিশ্চয় বুঝেছ, আর যেখানে যেখানে এখনও একটু কনফিউশন আছে বোঝনে, সেটা আবার ভিডিওটা টেনে টেনে দেখে বুঝে নেবে। আচ্ছা, এবার হচ্ছে হোমওয়ার্ক। মডেল নাম্বার 8 এবং 12 ঠিক এমন করেই টেবিল করে দেওয়া আছে। তোমরা মডেল নাম্বার 8 এবং 12 কোশ্চেন নাম্বার 11টা আমাকে হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। ওখানে আমি তোমাদেরকে যদি কোনো কারেকশন থাকে, কোনো জায়গায় ভুল থাকে, আমি সেটা সংশোধন করে দিব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।